ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। তার জয়ের খবর প্রকাশ হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় সরকারপন্থী মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, আমাদের দেশের অগ্রগতির জন্য সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। ইরানের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে পেজেশকিয়ানকে স্বাগত জানিয়ে দেওয়া এক বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আমি চীন ইরান সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেই এবং চীন ইরানের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য ইরানি প্রেসিডেন্টের সঙ্গে আমি কাজ করতে আগ্রহী। এছাড়াও আজারবাইজান, ভেনেজুয়েলা, ইরাক, ভারত, পাকিস্তান, কুয়েত, সিরিয়া, কাতার, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সাফল্য এবং যৌথ সম্পর্কের আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।